হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা অনেক আগে আসলে ভিডিও করা হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। এটাই হচ্ছে লাস্ট আমাদের যে ভিডিওটা আপনারা দেখবেন, সেখানে আমরা সবাই একসাথে, মানে অল্প কয়েকজনই বাঙালি, সবাই একসাথে খাওয়া দাওয়া গল্প সারাদিনই ছিলাম আমরা একসাথে। করোনা ভাইরাস উপলক্ষে একটা ছোট্টখাট্টো শুটিং আমার বাসায় হয়েছে, বাচ্চাদেরকে নিয়ে সম্পূর্ণ আছে। তো সেটার মেইন যে ভিডিওটা, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। এটা হচ্ছে আমার এক আপার নতুন একটা চ্যানেল, তো উনি ওখানে দিয়েছেন। আপনাদের কাছে যদি সম্পূর্ণার ভিডিও, সম্পূর্ণার সব কিছু যদি ভালো লাগে, আপার সেই ভিডিও ভালো লাগে, প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখে কমেন্টসতে জানাবেন যে কেমন হয়েছে। আর শুটিংয়ের সময় কী কী হয়েছে সেটা তো আমি এখনই দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আসলে বাইরের আবহাওয়া বা আমাদের এখন পৃথিবীতে যেই অসুখটা বের হয়েছে, করোনা ভাইরাস, আমি নামও ভুলে যাই, এটা নিয়ে আসলে টেনশনের কিছু নেই। অসুখ বিসুখ আসবে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। সো আজকে আমার বাসায় সবাই আসছে, আজকে ছুটির দিন, তাই করোনা ভাইরাস নিয়ে বাচ্চাদেরকে দিয়ে এক ধরনের একটা শুটিং করাচ্ছে। তো খুব শীঘ্রই এটা সবাই আপনারা দেখতে পারবেন। তো ওইটার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যে ওরা শুটিং করার সময় যে কত দুষ্টুমি করে সেটা দেখাচ্ছি। এবার 3 ফিট দূরে দেখেন তো দিদি। ওকে, সম্পূর্ণ আগাও। ভিতরে এসে আসতে পারলো। আগের গুলো তো জমা এত হয়েছ না? স্কুল বন্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না না, একটু সামনে আসবে। এটা হচ্ছে বর্ণ। Ready, 1, 2, action! আই হাসে না এত জোরে। Ready, 1, 2, 3, action! নাকের পাশে একটু বসায় দাও, হ্যাঁ এখানে এরকম করে বসায় দাও। কেন তুমি গেম খেলার শেষ? কেন এখন কেন গেম খেলব না? এখন গেম খেলার শেষ কেন? এখন কর্ণ এখন বোরিং হয়ে গেছে এতক্ষণ খেলার পরে, তাহলে ই খেলো, স্পাইডারম্যান খেলো। আর যদি না আসো তাহলে কত দিতে হবে? আমি ওদের দুইজনকে ডলার ট্রি থেকে দুটো ও দুটো ও দুটো খেলনা পাবে। হ্যাঁ, তুমি দুটো, তুমি দুটো। ওকে, রিয়েলি ডিরেক্টর দাও কথা, এই হচ্ছে ডিরেক্টর সালমা আপু, ডিরেক্টর, দুজন ডিরেক্টর, রাইটার, ডিরেক্টর, সব আমি কি পরিচয় করাই দুইজন ডিরেক্টর। I was four. Well, more than four.
ভাইয়া এই জন্য পরের জন্য আমি ছেলে হতে চাই, এই যে বসে বসে খাওয়া পাওয়া যায়, আপনাদেরকে শুটিং দেখালাম, বাচ্চারা শুটিং করেছে, আমি একটু শেয়ার করেছি। আর আমি আবারও বলছি যে কোনো বিষয় নিয়ে, মানে এই যে অসুখ, যে আমাদের এখন যে অবস্থা পুরা পৃথিবীতে, ভয় পাওয়ার কিছুই নেই, সবাইকে একটু সাবধানে থাকতে হবে, সবাই একটু ভালো করে হাত সাবান দিয়ে ধুতে হবে, স্যানিটাইজারটা ইউজ করতে হবে, স্যানিটাইজার না থাকলে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে, আর বারবার মুখে হাত দেওয়ার যে অভ্যাসটা সেটা আমাদেরকে একটু বন্ধ করতে হবে, বিশেষ করে বাহিরে গেলে। এবং বাচ্চাদেরকে বা আমরা বাঙালিরা যারা আছি, তারা একটু হলেই হয়তো খুব কাছের কোনো মানুষকে হয়তো একটু জড়ায় ধরি বা একটু আদর করি বা হাগ দিই, এই এই জিনিসটা যেন এখন আমরা সবাই এটা থেকে যেন বিরত থাকি। বিশেষ করে বাংলাদেশে কিন্তু খুব বাচ্চাদেরকে কেউ কেউ দেখা হলেই, হ্যাঁ তুমি কেমন আছো, তুমি খুব কিউট, এই জিনিসটা এখন যতটা সম্ভব এই জিনিসটা যেন একেবারেই বন্ধ হয়ে যায়, কোনোভাবেই যেন বাচ্চাদেরকে টাচ না করে, কেউ কারোর সাথেই যেন মানে হাত দিয়ে বা হাত গায়ে টাচ করে যেন কথাটা না বলে, এটা যতটুকু সম্ভব রাখা যায়। এই যে সম্পূর্ণ, তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য, আমরা যে যে ধর্মে আছে সবাই সবার জন্য আমরা দোয়া করব যেন পৃথিবী থেকে যেই এই করোনা ভাইরাসটা যেন চলে যায়। আমরা সবাই যদি সচেতন থাকি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। সবাই সবার জায়গা থেকে প্রার্থনা করি, আমরা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।